সুবিধেবাদী খেপি দিচ্ছি দাদা, দিচ্ছি দিচ্ছি, তাই না? ঠিক আছে, খুশি? নোট ভাল লাগে না? কয়েন চাই? ওকে, কয়েন, তাই না? খুশি? তাহলে এই নোটটা আমি রাখি, রাখবো তো নোটটা, থ্যাংক ইউ। স্থূলকায় কিম্ভূত কিম্বাকার, মুখখানা দেখো অদ্ভুত কিম্বাকার, স্বার্থপর এত মিলবে না তার জুড়ি, অকারণে জ্ঞান দেবে ঘুরি ঘুরি। হেতালের মতো ঘাড়ে চেপে বসেছে, আর মজ্জা পড়াবে না তাকে হয়, সে আর তো শুধু নয় সে ভারী বজ্জা, হাঁপ ছেড়ে এবার বাঁচলেই ভালো। জয়শ্রীরাম, কি বলছেন? আরে আমি নকুলদা, দরজায় দাঁড়িয়ে আছি, জলদি কর, পাকিস্তান যেতে হবে। এতক্ষণ লাগে দরজা খুলতে? মানে শান্তি জলটা দে। কি ওই স্যানিটাইজার কিটের মধ্যে দিচ্ছিস কেন, একটু দে। বলছি ব্যাগটা দেখে তো মনে হচ্ছে খুব ভারী, দেবে? ধরবো? দরকার নেই। কোন দিকে? ওইদিকে। ব্যাগটা পরেই করবে নাকি? সাবধানে রাখবি আমার ব্যাগটা, এটাও ধর। আমি আসছি পাকিস্তান থেকে। লোককে বলতে চাস না যে কলকাতায় থাকি? হ্যাঁ, বলবি কামালগাজিতে থাকি। একটা ট্যাক্সি এখানে আসতে চায় না? আরে এই ঘরটা খুব সস্তায় পেয়েছিলাম গো, তাই নিয়েছিলাম, শহর থেকে দূর, ভিড়ভাড়টা কম। আরে তাও বাঁকুড়া যদি লুটু বয়, এই কলকাতায় না প্যাচ প্যাচে গরম, কী করে থাকিস আমি বুঝতে পারি না। এই তুমি কিছু খাবে দাদা, অর্ডার দেবো। এই এই তাকা গলে, এটা কিসে দেখ? এটা এটা পোকা কামড়ে ছিল গো। পোকা কামড়ে ছিল? তো কজোড়া পাশ হয়নি এই পোকার? হ্যাঁ, এক দুই তিন, তিন জোড়া। তিন জোড়া পায়ের পোকার জন্য এক জোড়া জুতো লাগে নাকি? হনুমানজি দিব্যি বল, বাড়িতে মেয়ে এসেছিল? আমি বলছি কি, হনুমানজি তো আজীবন ব্রহ্মচারী ছিলেন, তো ওনার নামে মেয়ে দিব্যি খাওয়া কি? এই একদম ফকরি মারবি না, একদম ফকরি মারবি না। আমি আসার পর থেকে এখানে মেয়ের গন্ধ পাচ্ছি, কুকুরের নাক আমার। কোথায় আছে ভেতরে? আসলে তোর একটু লজ্জা নেই রে, একটু লজ্জা নেই? বাড়িতে গিয়ে বাবাকে কি মুখটা দেখাবো? এদিকে মা সারাক্ষণ চিন্তা করে মরছে, ছেলে বাইরে থাকে কি খাচ্ছে না খাচ্ছে, বাড়িতে গেলো মা ছেলে পোকার কামড় খাচ্ছে। মাকে আবার এসব বলতে চাও না দাদা, নাহলে মা আবার মশারি পাঠিয়ে দেবে। তুমি বিশ্বাস করো দাদা, আমি না মেয়ে আনিনি। হ্যাঁ আনিস নি, আনিস নি, আনিস নি। আরে মহারানিটা কে শুনি? হ্যাঁ দাদা, দুই লোকের বাড়িতে ঘুমোচ্ছে নাকি? আমার ভাই আবার আলমারির ভিতরে লুকিয়ে গেছে। হ্যাঁ দাঁড়া দেখি। ও মহারানি উঠে গেছেন, আবার চোখে চোখে ইশারা করতে হবে না, সারা রাত ফুর্তি করেছো, আবার বাড়ি যাও ফটো। আপনি কে বলুন তো? আমার মুখে মুখে কথা শোনো, আমি নকুল দানা। তা আপনি শিশির বাইরে কি করছেন? নকুল দা, ও আসলে তুই থাম, শোনো, আমি ওর দাদা নকুল কুমার দানা, এমডি গোবর্ধন গার্মেন্টস। এই মেয়েদের ব্রা প্যান্টি গেঞ্জি জাঙ্গিয়া ছোটোতে বাবা ছোটো ইত্যাদি বিক্রি করে থাকে। চৈত্রের আগে তো একটা বিজ্ঞাপনও দিয়েছিলাম। কী দিয়েছিলে জানো? যা কিছু গোপন গোবর্ধন। তোমার লেখা না? আবার কার? কি হলো এখানে দাঁড়িয়ে রইলে কেন, বুঝতে পারছে না বেরিয়ে যেতে বলছি? না দাদা, আমি এখানেই থাকি। হ্যাঁ দাদা, ও দই মানে দইতা, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ দাদা, আমরা এখানেই থাকি একসাথে। একসাথে?
চতুর্দিকে ভাইরাস ছড়াচ্ছে আর এখন আমাদের বাড়িতে গেস্ট আসছে। গেস্ট নয় রে বাবু, আমার দাদা হয়। তোর এই দাদার ব্যাপারে আমি আগে বলিসনি তো? নিজের দাদা? নিজের বলতে বাঁকুড়ায় আমাদের পাশের বাড়িতেই থাকে। ওর বাবা মা ছোটোবেলাতেই মারা গেছিল জানিস, তারপর থেকে আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। ইনফ্যাক্ট আমার বাবা মাকে বাবা মা বলেই ডাকে। তা এখানে আসবে সেটা তুই আমায় আগে জানাবি না? আমি নিজেই জানতাম না। কাল রাত্রে ফোন করলো, ফোন করে বললো এখানকার অ্যাড্রেস দে, নিলাম। ভাবলাম পার্সেল টার্সেল কিছু পাঠাবে। ও মা, সকালে উঠে দেখি নিজেই চলে এসছে। তৎকাল আসল। আর সব বিস্কুট খেয়ে ফেল, তুই চা খাবার সময় বলবি বিস্কুট নেই বিস্কুট নেই। আমি অর্ডার দিয়ে দেবো, তুই চা নিচ্ছিস কেন? হয়তো কতদিন থাকবে কিছু বলেছে? জানি না রে, দু একদিনের ব্যাপার হবে বুঝলি, কোনো কাজে এসছে মনে হয়। যা চাটা কি দিয়ে? তুই দিয়ে না বাবু, ভালো দেখাবে রে। ট্রেনে না বাবা, ঘুগনিটা খাওয়া ঠিক হয়নি, আসার পর থেকেই না পেটটা কেউ মারা। ওবারে আরেকবার যেতে হবে মনে হচ্ছে। দাদা চাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের গলা। হ্যাঁ হ্যাঁ, ওই উমু কাজের মাসি রেখেছে না এখানে একটা, ওই চা দিয়ে গেল। ঠিক আছে বাবা, পরে ফোন করছি। এটা কি? চাটা ভালো হয়নি দাদা? এটা চা না, ঘোড়ার মুত। নকুলদা তুমি কি রাগ করেছো? আমি আমি রাগ করতে যাবো কেন? তুই চাকরি করছিস, প্রেম করছিস, একটা মেয়ে যে বাজে চা করে তার সাথে সংসার পেতে পেলেছিস, ভালো তো? কি যে বলো না দাদা তুমি। আচ্ছা তোরা যেরকম বিয়ে শাদী না করে একসাথে আছিস, এই বাড়িওয়ালা কিছু বলেনি? না না, এই সোসাইটিটা খুব ক্যাশ। আর তোমার বাড়ির লোকজন, তারাও কি ক্যাশ? অ্যাকচুয়ালি দাদা, দেশের বাড়ি কোথায়? এখানে, নর্থ কলকাতা। ওহো, তুমি কলকাতার মেয়ে, তাই বলি আমার ভাইটাকে মফস্বলের ছেলে পেয়ে একদম ঘাড়ে চেপে গেছে, বলো। না না দাদা, এই বাড়িটা আমরা একসাথেই নিয়েছি। আসলে আমার আর দইয়ের অফিসটা সেম বিল্ডিংয়েই ছিল, ওখানেই রোজ ক্যাফেটেরিয়ায় দেখা হতো, তারপর যা হয়। একদিন ভাবলাম রোজ সকালে উঠে যখন একসাথেই যাবো এক জায়গায়। দাঁড়া দাঁড়া, অফিস ছিল মানে? বাড়িতে বলো না। হ্যাঁ, চাকরিটা গেছে। হাসছিস কেন? তুমি কি চাকরি করো? দাদা আমি একটা কোম্পানির মার্কেটিং। তার মানে তুই একটা মেয়ের পয়সায় কলকাতায় পড়ে আছিস, নিজেদের গিঞ্জি জাঙ্গিয়া থাকতে। ছাড় না এসব, বাদ দাও, ওদিকে দোকান কেমন চলছে বলো? ফাটাফাটি, বাবা তো পুরো আমার উপরেই ছেড়ে দিয়েছে, একদম টেকওভার করে নিয়েছি বলতে পারিস। বাহ, তা বিয়ে কবে করছো? আগে তোরটা হোক। আমাদের বিয়ের কোনো প্ল্যান নেই না, মানে আছে পরে। কিন্তু বাবা তো তোর জন্য মেয়ে পছন্দ করছে, আমাকে একটা ছবিও পাঠিয়েছে দেখবি। আমার জন্য মেয়ে? হ্যাঁ, বাবা তো বলেছে তোর বিয়েটাই আগে দেবে, তারপর না হয়। হেভি দেমাক তো। তুই কবে জানাবি বাড়িতে আমার ব্যাপারে? আরে জানাবো বাবু, তুই চললি কোথায়? তোকে জানার দরকার নেই, তুই মেয়ে দেখ, বিয়ে কর, আমি চললাম। তুই চলে গেলে আমি কার পয়সায় খাবো বল? নাকামি মারলে না টেনে এক চড় মারবো। তুই বলছি আমরা একটু বসে কথা বলি, কি হয়েছে বল? তোর ওই নকুলদা এসে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে কাজের মাসে বলেছে, তুই জানিস? আরে নকুলদা একটু ওরকমই রে, ছোট থেকেই কার সামনে কি বলতে হয় জানে না। তো তুই বলতে পারলি না যে তুই মেয়ে দেখতে চাস না? আরে তুই নকুলদাকে চিনিস না, বাবার একদম নেওটা। এখন যদি আমি কিছু বলি বাবাকে গিয়ে বলবে আমি তোর সাথে লিভিং করছি, তারপর ফুল কেস খেয়ে যাব। তুই কবে জানাবি আমাদের ব্যাপারে বাড়িতে? জানাবো রে বাবু, একটা চাকরি পাই তারপর জানাবো। আচ্ছা শোনো না, কি বলছি, তুমি এই কটা দিন নকুলদার সামনে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করো না, ও পটে গেলে বাবাকে পটানো কোনো ব্যাপারই না জানো। আরে দাদা এসো এসো, বলছি একটা টি শার্ট ফিশার্ট দে না। আমি দিচ্ছি দাদা চলো। হ্যাঁ তুমি যা মোটা, তোমার টি শার্টও আমার হয়ে যাবে। আর বলছি বাথরুমে মাথার তেল ফেল আছে রে? হ্যাঁ আছে দাদা, এই নাও এখানেই আছে। মাথার তেলটা নিয়ে বেডরুমে কি করছিলি? যাই হোক, কোনো শ্যাম্পু ট্যাম্পু আছে? চুলের যে অবস্থা। দাদা তুমি এক কাজ করো,
তুমি উস্ত্রার এই অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করতে পারো। এটাতে অ্যাপেল সিডার ভিনিগার আর জিনসিং আছে। এটা তোমার চুল পড়াটাকে কমাবে আর তোমার চুলটাকে শাইনি আর মজবুত বানাবে। বাহ, আর তোমার স্নান হয়ে যাওয়ার পর উস্ত্রার এই হেয়ার গ্রোথ ভাইটালাইজারটা ইউজ করতে পারো। এটাতে 33খানা ভাইটাল নিউট্রিয়েন্ট যেমন রেডেনসিল স প্যালমেটো এইসব আছে। এটাই হেয়ারফল তো কমবেই প্লাস হেয়ার গ্রোথটাও বাড়বে। আর কিছু নেই দেখানোর মতো? হ্যাঁ, তুমি রাত্রে শোয়ার আগে এই হেয়ার গ্রোথ ক্রিমটা মেখে শুতে পারো উস্ত্রা। এটাতে ওনিয়ন এক্সট্রাক্টস, অ্যালোভেরা আর ভৃঙ্গরাজের মতো 15টা ইনগ্রিডিয়েন্টস আছে। এটাতে চুল পড়া কমে আর চুলের নারিশমেন্টও হয়। তা তুই বাঁকুড়ার চা হয় এত কিছু কি করে জানলি? আরে ও তো এই কোম্পানিতেই চাকরি করে, ওই গিফট দিয়েছিল আমাকে। হ্যাঁ দাদা, এই প্রোডাক্টগুলোতে সালফেট বা প্যারাবিনের মতো কোনো হার্মফুল কেমিক্যাল নেই তো, তাই দিয়েছিলাম। ও ফ্রিয়ের মাল, তাহলে আমি রেখে নিচ্ছি। যাই স্নানটা সেরে নি। কি খাবে বলো, অর্ডারটা দিয়ে দিই। কেন, কাজের মাসি রান্না টান্না কিছু পারে না? দাদা বলছি তোমার যাওয়া কবে? এখনো চলে যাচ্ছি আমি বলে, এখনো চলে যাচ্ছি। আরে না 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 না, আমি এখনো চলে যাচ্ছি। আরে তুমি রাগ করছো কেন? খাও খাও, পরশু সকালে ট্রেন। ও আচ্ছা, দই কাটলে জানে। দাদা একটু ডাল দি না, আমি ওই মাংসটা নেবো। দাদা এক প্লেটই মাংস আনিয়েছিলাম, শেষ হয়ে গেছে। চাটনি ফাটনি কিছু নেই? না দাদা। কীরকম খাওয়া ভাই এটা? ভাত, ডাল আর মাংস, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হবে, দুটো পোস্তের বড়া হবে, শেষ খাতে বিলাতির চাটনি হবে একটু। হ্যাঁ তোমার খেতে শিখলে না। তুমি একটু ডাল নেবে দাদা? দেবো, আমি বাঙালি নাকি মাংসের পর ডাল খাবো? তুমি বাঙাল? হ্যাঁ এ বাঙাল। ও তাই রাতে এরকম শুটকি মাছের মতো গন্ধ। না দাদা আজ সানডে তো, তাই একটু লেট করে করবো, জামা কাপড় কাচতে হবে। চল আমিও যাবো একসাথেই কিচেন। চল, তুই ওর ব্যাটা ছেলে, তোকে জামা প্যান্ট কাচতে হবে না ওর সাথে। এখানে চুপচাপ বস, একটু পরে গিয়ে আমরা ওই মেয়ের ছবিগুলো দেখবো। হ্যাঁ আমি উঠছি। এক মিনিট শোনো না। হ্যাঁ দাদা। বলছি মগে আমার জাঙ্গে একটা জল কাজ করে রাখা আছে, ওরা একটু মেলে দিও তো। না একটাই জাঙ্গে এনেছি, যাও। কিরা, আর কতক্ষণ লাগবে? বদ্দা তুমি গুলি চালিও না প্লিজ, প্যাসেঞ্জার ডিজিটটা এক্ষুনি বেরিয়ে যাবে। সেটা তো সকাল থেকে শুনে আসছি। তো দাদা কি ছোঁবে না? হ্যাঁ তোর বেঁচে থেকে আর কোনো লাভ নেই। বদ্দা আজকে মেরো না প্লিজ প্লিজ। কেন আজ কি আছে? আজকে আমার তানিয়ার প্রথম থুতনিতে চুমু খাওয়ার অ্যানিভার্সারি। আমাকে এটাও বিশ্বাস করতে হবে যে ও তোকে থুতনিতে চুমু খেয়েছে? শুধু শুধু থুতনিতে খাইনি বদ্দা। ছাড়া দে, কাজটা কর। এই তো এই তো এই তো বেরিয়ে গেছে D354, তাই তো? তাই নামটা কি? নকুল কুমার দানা। নকুল দানা, আমরা কি যা খাবো না, খাবো না আমরা চা। কি করছিস টা কি? কিছু না, এতগুলো জামা কাপড় আছে কয়েকটা গোছা না আমার সাথে। তুই জানিস তো আমি এসব পারি না। ওট ওট, শিখিয়ে দিচ্ছি ওট। বাবু ওট, দেখ প্রথমে সাইডগুলো ফোল্ড করবি। আচ্ছা, তারপর হাতাগুলো। আচ্ছা, কিন্তু বাবু তুই এসব করছিস, সে তো আমি একদম পারি না রে। একদম নাকামি মারবি না, আমার গায়ে তো শুটকি মাছের মতো গন্ধ। কই না তো সেটা দাদার সামনে বলতে পারলি না?
আরে এতে বলার কি আছে? শোন না, ঘরে যাবি? ঘরে দাদা আছে। ঠিক আছে, পরশু দাদা চলে যাচ্ছে, তারপর? কি রে কী করছিস? এই আমার জাঙ্গিয়াটা দিও তো, ওটা না পড়লে না কিরম একটা হলবল হলবল করে। মাংসটা ঠিক হয়ে পায়নি বুঝলি। তুমি একটু ঘুমোতে পারতে তো। না না, পাগল নাকি? আজ প্রধানমন্ত্রীজি লাইভ আসবে, এলাম দিয়ে রেখেছিলাম। চালা চালা। এই তুমি একটু চা বসো তো কড়া করে। ওনার লাইভটা না চা ছাড়া ঠিক জমে না বল। হ্যাঁ দাদা। ও না না, তুমি তো ফালতু চা করো, থাক দরকার নেই, ছেড়ে দাও। এই তো এসে গেছে। আজ রাত 12 বাজে সে সম্পূর্ণ দেশ মে 21 দিন কা সম্পূর্ণ লকডাউন, বাস ট্রেন ফ্লাইট সব বন্ধ। সেরেছে। এবারে দেখলি মোদিজি এসে আবার সবাইকে কেমন চমকে দিল দেখে নিস তুই? এই স্ট্র্যাটেজি দিয়ে না ভাইরাসটার পুরো পিছন মেরে দেবে। ভাইরাসের পিছন? আর আমাদেরও? কিন্তু 21 দিনের লকডাউন হলে এই তোমার না পশু বাঁকুড়া ফেরা? কিন্তু ট্রেন তো বন্ধ করে দিচ্ছে। নিশ্চয়ই কোনো একটা উপায় হবে। হ্যাঁ, গাড়ি ট্রেন নিশ্চয়ই পাওয়া যাবে না? আমি বুক করছি। তার মানে তোরা আমায় এখান থেকে তাড়াতে পারলেই খুশি হবি, তাই তো? না না দাদা, এটা কি বলছো? কতদিন পর বাড়িতে একটা গার্জেন এলো বলো তো। তোমায় খুব মিস করবো। তোমায় আমি সকাল থেকে অনেক কিছু বলেছি বলো। না না দাদা, ওটা কোনো ব্যাপার না। কিরম গাড়ি পেলি? 12,000 টাকা ভাড়া বলছে। কত? বাবাকে বলবো? ছাড় তো, যখনই টাকা পয়সার কথা উঠলো বাবাকে বলবো, বাবাকে বলবো। কবে বড় হবি কি জানে তুই? হ্যাঁ, আর তাছাড়া কি আমাকে টাকা নেই নাকি? সেই তো, ঠিকই তো, কিন্তু আমি ভাবছি কদিন পরেই যাই বুঝলি। এই তাছাড়া এসব ভাইরাস টাইরাসের মধ্যে না যাতায়াত করা ঠিক হবে না বুঝলি। আর কলকাতায় আসার পর থেকে না মেজাজটা বেশ ফুরফুরে লাগছে। এই তোদের কোনো অসুবিধা হবে না তো? কি বলছো? আমাদের ওয়েব সিরিজের ফার্স্ট এপিসোড কেমন লাগলো আমাদের জানান, লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন। আর উস্ত্রার হেয়ার গ্রোথ কিটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অ্যামাজন আর উস্ত্রা দুটো ওয়েবসাইটই দেওয়া আছে। উস্ত্রার ওয়েবসাইট থেকে অর্ডার করলে বাঁকুড়া 20 এই কুপন কোডটা দিও, তাহলে 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবে। দেখা হচ্ছে পরের এপিসোডে, যেটা খুব শীঘ্রই রিলিজ করছে। টাটা।